বলতে হয়েছে। এছাড়া আমার লেকচারে আমার ভিডিও ক্যাসেট দেখেন, আমি কোনো ধর্মের সমালোচনা করিনি কোনো বিষয়েই না, আমি শুধু সাদৃশ্যগুলো দেখিয়েছি, আমি শুধু পার্থক্যগুলো নিয়ে, আমি ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্যগুলো নিয়ে বলতে পারি, ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আলহামদুলিল্লাহ অনেক উদ্ধৃতি দিতে পারি বিভিন্ন ধর্মের পার্থক্য, সেটা প্রয়োজন হবে যখন তখন বলবো। যদি কেউ এই অনুষ্ঠানে গোলমাল করে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমার লেকচারে আমি কোনো ধর্মের সমালোচনা করিনি, তাই আমি আপনাদের বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন, তাহলে আপনার ধর্ম আর সর্বজনীন ভ্রাতৃত্বের কাছাকাছি আসবেন। ধর্মগ্রন্থ পড়ে আগে এক সৃষ্টিকর্তাকে মানেন, পার্থক্য নিয়ে পরে কথা বলবো, পার্থক্য নিয়ে আলোচনা পরে হবে। ইহুদি ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম বলে, হিন্দু ধর্ম বলে, ইসলাম ধর্ম বলে, শিখ ধর্ম বলে, পার্সি ধর্ম বলে, এক ঈশ্বরে বিশ্বাস করো আর তাকেই উপাসনা করো, কেন অনেক দেবতার পূজা? আগে এই ব্যাপারটা দেখেন, তারপর অন্য ব্যাপারগুলো দেখেন। যদি আমরা আমাদের এই সাদৃশ্যগুলো দেখি, এমনকি যদি দশটার মধ্যে তিনটা তো মিল খুঁজে পাই, অন্ততপক্ষে সেই সাদৃশ্যকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি, অন্য ব্যাপারে একমত হই বা না হই সেটা নিয়ে পরে কথা বলবো। তাহলে আমরা যদি আগে সাদৃশ্যগুলো দেখি, আমাদের মিলগুলো দেখি, বিশ্বাস করেন বেশিরভাগ সমস্যাই আর থাকবে না, বিশ্বাস করেন। আর আমি সেই কাজ করছি, আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই আর সেখানে অনেক অমুসলিমের সাথে দেখা হয়, আর তাদের অনেকেই তাদের ধর্ম সম্পর্কে খুব বেশি সচেতন নয়, আমাদের ধর্ম সম্পর্কেও না, অনেকেই আমাকে প্রশ্ন করে, তারাও ধর্মগ্রন্থ সম্পর্কে তেমন কিছু জানে না। যারা প্রশ্ন করে আসলে তাদের শিক্ষিত করে তুলি, তাদের আমি শিখিয়ে দেই কোরআনের কথা, বেদের কথা, বাইবেলের কথা, আর আমি উদ্ধৃতি দেওয়ার সময় রেফারেন্সটা দেই যাতে লোকে বলতে না পারে যে আমি যা খুশি তাই বলছি। আর সব ধর্মগ্রন্থের উদ্ধৃতি আপনারা পাবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে, আমাদের লাইব্রেরিতে বেদের অনেকগুলো অনুবাদ করা বই আছে, আমাদের কাছে অনেক প্রকার বাইবেল আছে, আমাদের কাছে প্রায় 30টা বাইবেলের সংস্করণ আছে আলহামদুলিল্লাহ। আপনি যে গোত্রেরই হন না কেন, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক বা অন্য কিছু, আমি ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই। তাই আপনি যদি বলেন ভাই জাকির ভুল বলছে, আপনাকে মানতে হবে ধর্মগ্রন্থই ভুল বলছে, এগুলো উদ্ধৃতি। আর আমার লেকচারে উদ্ধৃতি বেশি থাকে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি, যদি ধর্মগ্রন্থগুলো না মানেন সেটা আপনার ব্যাপার, যদি একমত না হন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে কোরআন বলছে ধর্মে আংশিক বলে কিছু নেই, সত্য কথাগুলো মিথ্যার চেয়ে আলাদা। আমি হিন্দু ধর্মের সত্য কথাগুলো বলেছি, যদি আপনি মানতে চান তাহলে মেনে নেন, না মানলে কোনো দরকার নেই। একবার একটা সিম্পোজিয়াম হয়েছিল ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণার উপর, লোকে এটাকে বিতর্ক বলবে, একজন হিন্দু পণ্ডিত কেরালা আর কালিকটের, একজন খ্রিস্টান ফাদার কালিকটের, আর আমি সেখানে বলেছিলাম ইসলাম ধর্ম নিয়ে, প্রায় 4.5 ঘন্টার একটা বিতর্ক। কিন্তু পাওয়া যায় পণ্ডিত একজন হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, আর আমি শুধু ছাত্র, আমার মতামত সেখানে বলেছি, আর শ্রোতারাই সেটা বিচার করবেন। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি, এই অধ্যায় ওই অনুচ্ছেদ, এই অধ্যায় অনুচ্ছেদ, পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করতে চান তাহলে সাদৃশ্যগুলো দেখেন, পার্থক্য নিয়ে পরে আলোচনা করা যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাকির ভাই, আমার প্রশ্নটা খুব সাধারণ। আপনার নামটা প্লিজ? প্রফেসর দেউরে। আমি কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করিনি আর কোনো ধর্মে বিশ্বাসও করি না। এখানে আমার প্রশ্নটা হলো, আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে আর এই ধর্মগুলো থাকার প্রয়োজন আছে? কারণ আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা, পৃথিবীর সব মানুষকে তৈরি করেছেন পুরুষ এবং নারী হিসাবে, এবং তিনি তাদের বিভক্ত করেছেন, ভাগ করেছেন বিভিন্ন ধর্মে, বিভিন্ন এলাকায় ইত্যাদি ইত্যাদি, যাতে করে তারা নিজেদের মধ্যে যুদ্ধ না করে, বরং একে অন্যকে যাতে বুঝতে পারে। এখন আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন ক্রুসেডের উদ্দেশ্য কি ছিল? আর এটাও কি আমাকে বুঝিয়ে বলবেন, আপনি নিজেই যেটা বললেন যে হিন্দুইজম আর ইসলাম ধর্ম এই দুইটার মধ্যে পার্থক্যটা, আপনি আপনার লেকচারেই বললেন যে একটা হলো হিন্দুইজম আর অন্যটা হলো ইসলাম ধর্ম, আপনি কখনোই বলেননি যে হিন্দুইজম একটা ধর্ম। আপনার লেকচারে আপনি নিজেই বললেন হিন্দুইজম আর ইসলাম ধর্মের পার্থক্য, সেটা হলো হিন্দুরা বিশ্বাস করে যে সব কিছুই স্রষ্টা, আর মুসলমানরা বিশ্বাস করে সব কিছুই হলো স্রষ্টার। যদি সব কিছুই স্রষ্টার হয়ে থাকে তাহলে এত খুনোখুনি হচ্ছে কেন, হোক সেটা ইন্ডিয়ায় অথবা পৃথিবীর অন্য যে কোনো জায়গায়, এমনকি মুসলমান দেশগুলোতেও এসব হচ্ছে। অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর আপনি বললেন যে
আমি আমার লেকচারে বলেছি যে সর্বশক্তিমান ঈশ্বর সব মানুষকে বানিয়েছেন মাত্র একটি যুগল থেকে, পুরুষ এবং নারী। তারপর তিনি তাদেরকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে। ভাই, আমি এই কথাটা কখনোই বলিনি যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে বিভক্ত করেছেন বিভিন্ন ধর্মে। রেকর্ড করে রাখতে পারেন, আমি কখনোই বলিনি যে বিভিন্ন ধর্মে, আমি বলেছি বিভিন্ন জাতি আর উপজাতিতে। অনেক জাতি, অনেক রং, বিভিন্ন ধর্মে না। আল্লাহ বলেছেন ধর্ম একটাই। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে কখনোই বিভিন্ন ধর্মে ভাগ করেননি। ধর্ম কেবলমাত্র একটাই, তিনি ভাগ করেছেন বিভিন্ন জাতি, রং আর বিভিন্ন ভাষায়, যাতে আপনারা একে অন্যের সাথে পরিচিত হতে পারেন। আর আপনারাও বুঝতে পারলেন যে অমুক লোকটা এসেছে অমুক জাতি থেকে, মানে অমুক অঞ্চল থেকে। ধর্ম না অঞ্চল, এটা ধর্ম না। তাই আপনি যে ধর্মের কথা বলছেন সেটা ঠিক না, বাকি সব ঠিক আছে। বিভিন্ন ভাষা, বিভিন্ন রং, বিভিন্ন জাতি, আমি একমত, যাতে তারা অন্যের সাথে পরিচিত হতে পারে, একে অন্যের সাথে যুদ্ধ করার জন্য নয়। আপনি বললেন যে আমি নাকি কখনো হিন্দুইজমকে ধর্ম বলিনি, আপনি এটাও ঠিক বললেন না। আমি বলেছি ধর্ম হলো সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করা, অক্সফোর্ড ডিকশনারি বলছে। এই হিন্দুইজমকে বুঝতে হলে, হিন্দু ধর্মটাকে বুঝতে হলে আপনাকে এই ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে। আপনি যদি ইহুদি ধর্মকে বুঝতে চান তাহলে আপনাকে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে। আপনি যদি খ্রিস্টান ধর্মকে বুঝতে চান তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে। যদি আপনি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে ইসলাম ধর্মের ঈশ্বরকে বুঝতে হবে। আমি সেটাই বলেছি। এই সমস্ত বিভেদগুলো কে তৈরি করেছেন? ঈশ্বর করেননি। আল্লাহ পরিষ্কারভাবে সূরা আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করিয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। ধর্মকে আপনি ভাগ করতে পারেন না। যারা ধর্মকে ভাগ করে তারা ভুল করছে। আপনি বললেন যে কেন মানুষ একে অন্যকে হত্যা করে, এটা আপনি তাদের জিজ্ঞেস করুন। যেমন ধরুন একজন শিক্ষক ছাত্রদের বলল নকল করো না, ছাত্ররা নকল করে, এখানে কে দোষী? শিক্ষক না ছাত্র? ছাত্র দোষী। এখানে আল্লাহ মানুষ জাতির প্রত্যেককে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যে তোমরা যা খুশি করতে পারো, আমি শুধু গাইডেন্সটা দেব। সর্বশেষ আর চূড়ান্ত গাইডেন্স, সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো পবিত্র কোরআন। এখানে সব নির্দেশগুলো দেওয়া আছে। আর আল্লাহ বলেছেন, আমি আমার লেকচারও বলেছি যে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, শিখ, যে কেউ, যদি সেটা হত্যাকাণ্ডের অপরাধে না হয়, যদি দুনিয়া ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকেই বাঁচালো। তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের এই একে অন্যের সাথে খুনোখুনি পছন্দ করেন না। কিন্তু মানুষ যদি তার কথা না শোনে কাকে দোষ দেবেন? দোষ মানুষের। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে যে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করিয়াছেন মৃত্যু এবং জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য। আল্লাহ মৃত্যু আর জীবন তৈরি করেছেন আমাদের সবাইকে পরীক্ষা করার জন্য। আল্লাহ এখানে ইন্টারফেয়ার করেন না, তিনি চাইলে করতে পারতেন। কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে